আঙ্কেল গাড়ি চলতে শুরু করেছে। পাগলা ঘন্টা বাজছে, দমকল গাড়ি চলে এসেছে। এই যে চলে এসেছে দমকল কর্মী হালুম, কোথায় আগুন লেগেছে? আগুন নেভাতে হবে। চলো তো দেখি কিসের কিসের আওয়াজ। আরে শাহানা, দেখো দেখি কাণ্ড, তুমি চলে এসেছো। হ্যাঁ গুনি ময়রা, তোমার দোকানের ফায়ার সিলিন্ডারটা ঠিকঠাক আছে কিনা সেটাই পরীক্ষা করতে চলে এলাম। বেশ, খুব ভালো করেছো। এসো সবার সাথে পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে ইকরি, এই টুকটুকি, আর এই হলো হালুম, আর এই হলো আমি বলছি, ও হচ্ছে দমকল কর্মী শাহানা। আরে বাহ, কি করে বুঝলে টুকটুকি? তোমার পোশাক দেখে, দমকল কর্মীর পোশাক, মাথায় টুপি, আমি দমকল কর্মীর পোশাক চিনি। তোমার নাম তো পোশাকের সাথেই লেখা আছে, শাহানা। আর তুমি টং টং করে গাড়ির সংকেত দিতে দিতে এসেছো, ইকরি দমকলের গাড়ির শব্দ চিনে। আর আমরা সবাই এতক্ষণ দমকল কর্মী খেলছিলাম, তাই নাকি? তোমরা দমকল কর্মী খেলছিলে, দমকল কর্মীরা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, সবাইকে নিরাপদে থাকতে সাহায্য করে। আর ইকরি জানে কোথাও আগুন লাগলে দমকল কর্মী আগুন নেভাতে সাহায্য করে। বাহ, তোমরা তো দেখছি দমকল কর্মীদের নিয়ে অনেক কিছু জানো। হ্যাঁ জানি তো। আচ্ছা আমি কি তোমাদের এমন কিছু জানাতে পারি যেটা তোমরা কেউ জানো না? অবশ্যই দমকল কর্মী শাহানা, বলো বলো। শোনো, দমকল কর্মী যেমন আগুন নেভাতে আসে, তেমনি সতর্ক থাকতে আগে থেকে কিছু জিনিস পরীক্ষা করতে আসে। যেমন আজকে আমি এসেছি, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে কি একটা সিলিন্ডার, এর মধ্যে এক ধরনের গ্যাস আছে যা আগুন নেভাতে সাহায্য করে। আর এই কাজটা কিন্তু বড়দের ছোটদের নয়, আর এ কারণে গুনি ময়রা এই সিলিন্ডারটা তার দোকানে রেখেছে, যদি আগুন লেগে যায় তাহলে এটার সাহায্যে সে আগুনটা নিভিয়ে ফেলবে। আমি তো শাহানার কাছ থেকেই শিখে নিয়েছি এই আগুন নিভানোর সিলিন্ডারটি কিভাবে ব্যবহার করতে হয়, আশাও শিখেছে। আরে বাহ, দারুণ! দমকল কর্মী শাহানা, আমার একটা প্রশ্ন আছে। ধরো যদি কোনো কারণে শরীরে আগুন লেগে যায় তখন কি করতে হবে? বাহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো টুকটুকি। যদি আগুন লাগে তাহলে প্রথমে থামো, শো, গড়াগড়ি খাও। থামো, শো, গড়াগড়ি খাও, সেটা আবার কি? দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। দেখাও দেখাও। এই যে দেখো, আজকে আমরা আমাদের শিক্ষকের সাথে ফায়ার সার্ভিস অফিসে এসেছি। আমার নাম দিয়া। ফায়ার সার্ভিস অফিস কি তোমরা জানো? কোথাও আগুন লাগলে কাউকে বিপদ থেকে উদ্ধার করতে হলে যে অফিসে জানাতে হয় সেই অফিসটা হলো ফায়ার সার্ভিস অফিস। এই অফিসে যারা কাজ করেন তারা বিশেষ প্রশিক্ষণ পেয়ে থাকেন। আর এই অফিসেও আছে অনেক অনেক যন্ত্রপাতি। আজ আপা আমাদের নিয়ে এসেছেন এসব দারুণ দারুণ জিনিস দেখার জন্য। প্রথমেই একজন ফায়ার সার্ভিস কর্মীর সাথে দেখা হলো। তিনি আমাদের এক এক করে সব মেশিন ঘুরিয়ে দেখান, সেগুলো কোনটা কি কাজে ব্যবহার হয় তাও বলেন। এই যে এই গাড়ি, এই গাড়িটার নাম স্নোরকেল। উঁচু দালানে আগুন নেভাতে আর কাউকে উদ্ধার করতে এই গাড়ি ব্যবহার করা হয়। দেখেছো কত উঁচুতে উঠতে পারে এই স্নোরকেল? এরপর আমরা যেটা দেখলাম সেটার নাম হচ্ছে টু হুইলার।
যেখানে বড় গাড়ি ঢুকতে পারে না সেখানে এই টু হুইলার দিয়ে ঢুকে আগুন নেভানো হয়। এই যে দেখো, এই ট্যাঙ্কির ভেতরে অনেক পানি জমিয়ে রাখা যায়। এটার নাম ফুয়েল ট্রলি। তেলের আগুন নেভানোর জন্য এটা ব্যবহার করা হয়। এটাতেও অনেক পানি জমিয়ে রাখা যায়। এরপর একজন ফায়ার সার্ভিস কর্মী আমাদের দেখালেন কাপড়ে আগুন লাগলে কিভাবে নেভাতে হবে। প্রথমে মাটিতে শুয়ে পড়তে হবে, তারপর দু হাত দিয়ে মুখ ঢেকে গড়াগড়ি দিতে হবে। এটাকে বলে থামো শো গড়াগড়ি খাও। আমরা দেখলাম, শিখলাম, তারপর নিজেরাও করলাম। আজ আমরা নতুন নতুন অনেক কিছু দেখলাম, জানলাম। ফায়ার সার্ভিস কর্মীরা আমাদের বন্ধু। আমাদের নিরাপদ রাখার জন্য তারা সব সময় কাজ করেন। তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা বিদায় নিলাম। বন্ধুরা, তোমরাও নিরাপদে থেকো। ধন্যবাদ তোমাদের। ঘুনিময়রা, আমি সিলিন্ডারটা চেক করে দেখেছি, সব একদম ঠিকঠাক আছে। ধন্যবাদ শাহানা। তাহলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। বিদায়। তুমিও ভালো থেকো। বিদায়। টাটা। শুনো শুনো সবাই শুনো, ইকরা এখন দমকল কর্মী তামকল কর্মী খেলবে, ঠিক আছে? এই যে চলে এসেছি দমকল কর্মী শাহানা। আমি তোমাদের এখন একটা মহড়া করাবো, হ্যাঁ। আর মহড়াটা হলো কাপড়ে আগুন লাগে কি করতে হয় তার মহড়া, হ্যাঁ। দেখো দেখি কাণ্ড।